কলকাতার অন্যতম লাইফলাইন হচ্ছে পাতাল রেল অর্থাৎ মেট্রো রেল এবং সেই কলকাতা মেট্রোর 40 বছর পূর্তিতে সেখানে কিন্তু ফেরল একটা পুরনো স্মৃতি এবং অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে আবেগে ভাসলেন যাত্রীরা ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার গুটি গুটি পায়ে কলকাতা মেট্রোর 40 বছর পার এখন কলকাতা মেট্রো মানে এসি রেক কিন্তু কেমন ছিল পুরনো দিনের নন এসি রেক জন্মদিনে সেই স্মৃতি ফেরালো মেট্রো কর্তৃপক্ষ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত চলল নন এসি কামরার মেট্রো রেল So it's a pleasure to travel back in the same thing to relive that experience and 40 years is a very big milestone বছর তিনেক আগে কলকাতা মেট্রোর ইতিহাস থেকে মুছে যায় নন এসি রেক এদিন সেই পুরনো রেকই সাজল নতুন রূপে চ্যালেঞ্জেস থাকে মানুষের সহযোগিতা আমরা পাই স্টেট গভর্নমেন্টের সহযোগিতা পাই বিভিন্ন আমরা চাই আগামী 400 বছর কলকাতা মানুষের প্রাণ মানে প্রাণ হয়ে উঠুক এই মেট্রো রেলওয়ে এবং আমাদের ভরসাতে মানুষ যাতায়াত করুক সেটা আমরা সবসময় চাইব মহানগরীতে জাল বিছিয়েছে কলকাতা মেট্রো আরও আধুনিক হচ্ছে পাতাল রেল গঙ্গার নিচে দিয়ে ছুটে চলেছে মেট্রো এই প্রেক্ষাপটে নন এসি রেকে চড়ে আবেগ মথিত মমতা শঙ্কর গৌতম ঘোষেরা 40 বছর পরে সেই কামরাতে বসে মানে এটা কি অদ্ভুত লাগছে এত খুশি লাগছে এত মজা লাগছে এটা ভাবা যায় না শিহরণ হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো গঙ্গাতলা দিয়ে এটাও করা খুব কঠিন ছিল তার কারণ আমাদের সয়েল খুব সফট সয়েল এখানে যে এই লম্বা লম্বা এত বাড়ি করছে কবে টুকটাক পড়ে যাবে কেউ জানে না পুরনো অভিজ্ঞতা নতুন করে ঝালিয়ে নেওয়ায় নস্টালজিক মেট্রোর অন্যান্য যাত্রীরাও ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা টালিগঞ্জ অমিত শাহের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে ইমেল পাঠালেন আরজি করের অভয় আর বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা প্রার্থনা করেই ইমেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই ইমেল করলেন অভয়ের মা বাবা তার কাছে দেখা করার সময় চাইলেন অভয়ের পরিবার অভয়ের বিচারের দাবিতে চিকিৎসকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা আইনের সূক্ষ্ম ধারা তুলে আনছেন আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল করলেন অভয়ের মা বাবা তাদের মানসিক অবস্থা ভালো নেই অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন তারা কি রয়েছে ইমেলে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার আবেদন দেখা করে কথা বলার আবেদন যে কোনো স্থানে যে কোনো সময় দেখা করার আবেদন কথা বলার সুযোগ পেলে কৃতজ্ঞ থাকার কথা উল্লেখ ইমেলে সোমবার জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার অনশন মঞ্চে যান নির্যাতিতার পরিবার ন্যায় বিচারের জন্য আন্দোলনে পূর্ণ সমর্থনের কথা বলেন অভয়ার পরিবার জুনিয়র চিকিৎসকদের অনশন তুলে নিতেও আবেদন করেন তারা অভয়া কাণ্ডে রাজ্যের প্রতি আস্থা হারিয়ে 17 দিনের মাথায় অনশন তুলে নেন জুনিয়র চিকিৎসকেরা মেয়ে মারা গেছে সেটা তো তথ্য প্রমাণ সব লোপাট হয়েছে আমাদের সামনে বসিয়ে রেখেই আমাদের এখানে বলা হয়েছে তাড়াতাড়ি আসুন ওখানে আমরা বসে রয়েছি 3-3.5 ঘন্টা আমাদের ঢুকতেই দেওয়া হয়নি সব তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিবিআই তদন্ত করতে দেরি হচ্ছে তাই আমাদের ধৈর্য ধরতে হচ্ছে গত অগস্ট মাসের 9 তারিখ আরজিকর হাসপাতালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা নিজের কর্মস্থলেই ধর্ষণ এবং খুন হতে হয় তরুণী চিকিৎসককে সেই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে মানুষের ঢল টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা ঘটনার তদন্ত করছে সিবিআই বিচার পেতে আর কতদিন সময় লাগবে সেই প্রশ্ন এখন নাড়া দিচ্ছে বাংলা জুড়ে সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা চিকিৎসকের
সাসপেনশনের নির্দেশ স্থগিত, নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মামলা, 47 জন চিকিৎসকের সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ। চিকিৎসকের সাসপেনশনের নির্দেশ স্থগিত, নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সাসপেন্ড হওয়া চিকিৎসকের মামলা, 47 জন চিকিৎসকের সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। দুজন যদি দোষ করে থাকে তার এগেনস্টে শাস্তি হোক সেটা আমরাও বলছি, কিন্তু তা বলে 53 জনকে ওরা এত বাজে বাজে অ্যালিগেশন দিয়ে লাগিয়ে দেবে, এটা খুব খারাপ। এবং এটা খুব মানে আমরা মর্মাহত হয়েছি যে আমাদের সিনিয়ররাই এরকম করছে, একটা গ্রুপ অফ পিপল এরকম করছে। পুরো আরজিকর কিন্তু ওদের সাথে নেই, এই কমপ্লেনে ছিল না। এবং আমি বলতে পারি যে কমপ্লেনটা যেটা হয়েছিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেই কমপ্লেনে ব্ল্যাঙ্ক পেপার সাইন করানো হয়। এবং এরকম দুজন সাইন করেছে যাদের আবার সাসপেন্ড করা হয়েছে। ওদের সাথে কলেজে ঢুকলে হয়তো আমাদের একজন ছেলে ঘর ভেঙে দিয়েছে, একজন ছেলেকে মারপিট করেছে, রাস্তার মধ্যে ফেলে মেরেছে, এই ছেলেগুলো যারা কমপ্লেন করেছে। তো এই যে থ্রেট কালচারটা কারেন্টলি তৈরি হয়েছে, এটা আগের থেকে অনেক বেশি ভয়ানক, অনেক গুণ বেশি থ্রেটেন্ড আমরা ফিল করছি। এবং খালি আমরা না, কলেজের প্রত্যেকটা ছেলেমেয়েকে বলা হচ্ছে তোরা যদি ওদের পাশে দাঁড়াস তাহলে তোদেরকেও ওদের মতো অবস্থা করে দেবো, এক্সপেল করে দেবো, বহিষ্কার করে দেবো কলেজ থেকে। এই যে কমপ্লেনগুলো খুব বাজে, আমরা সত্যি মর্মাহত ছিলাম। কিন্তু আজকে যে এই যে আমাদের আইনের, সংবিধানের উপর আমাদের একটা ভরসা ছিল যে দেশের আইন কানুন এখনো আছে, সংবিধান আছে, সেটার জন্য আমরা খুবই খুশি যে আইন আমাদের পাশে রয়েছে। আজ খবরের দিকে নজর রাখবো। জয়গাতে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ। অভিযুক্তকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে জয়গা পুলিশ। আরো দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গত 15 অক্টোবর থেকে নিখোঁজ ছিল শিশুকন্যা, চাউমিনের লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই অনুমান পুলিশের। এ বিষয় নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এবং এসডিপিও প্রশান্ত দেবনাথ, শুনুন। জয়গাতে একজন 7-8 বছর একজন শিশুকে ধর্ষণ করে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তার 7 দিন পরে, তার 7-8 দিন পরে তার বডিটা পাওয়া গেছে, তাতে প্রমাণিত হচ্ছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে কিন্তু আমাদের মায়েরা সুরক্ষিত নয়, আমাদের বোনরা সুরক্ষিত নয়, আমাদের ছেলে মেয়েরা সুরক্ষিত। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, আইনের কোনো ভয় নেই। এখন প্রশাসন কঠোর হাতে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত থাকবে, কঠোর হাতে যদি কোনো পদক্ষেপ না নেয়, কোনো শাস্তি না দেয়, তাহলে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা ঘটেই চলবে। কেননা সরকারই তো আড়াল করছে, প্রশাসন আড়াল করছে, স্বাভাবিক কারণে যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত আছে তারা উৎসাহিত হচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত যা ইনফরমেশন আছে যে অ্যাকিউজড বাবলু মিয়া উনি ড্রাঙ্ক ছিল, তো ড্রাঙ্কেন অবস্থায় বাচ্চাকে বলেছিল চাউমিন খেতে নিয়ে যাচ্ছে। তো ওই চাউমিন খেতে নিয়ে যাচ্ছে, তখন যে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তখন সেই সিসিটিভির ফুটেজটা আমরা পেয়েছি, ওই উদ্দেশ্যে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কি করেছে এবং কোথায় নিয়ে গেছে, তো ও তো আমরা যেটা ডালডা বাড়ি আছে, ডালডা বাড়ির যেখান থেকে আমরা বডিটা উদ্ধার করেছি, এই ইন বিটুইনই ঘটনা হয়েছে। অ্যাকিউজড অ্যাজ পার ইনফরমেশন 3 হ্যাঁ, और मतलब जो मेन अक्यूज्ड है वो उसको अरेस्ट किया गया है, बाकी वो सस्पेक्टेड है। दो सस्पेक्ट का नाम आया है जो कि ऑलरेडी हम लोग पूछताछ कर रहे हैं। पहले तो किडनैपिंग केस बना था, बाद में हम लोग 6 पॉक्सो भी ऐड किए हैं और मर्डर का सेक्शन भी ऐड किया है।